খেতে হয়েছে। বুদ্ধনাথ ইসলাম খাওয়ার পরে এই যে বরপাতি থেকে কয়েকজনের নেশিরা আমরা মায়ের জির করে হ্যাঁ সরাই দিয়েছে। আপনারা কি আপনারা কি মারছিল? হ্যাঁ হ্যাঁ মারছে। যে কোনো রক্তপাত হই রক্তপাত হয়েছে দেখা যাইতেছে। এই তুই প্রশাসন আছিল না সামনে? প্রশাসন সামনে আছি কিন্তু প্রশাসনে কোনো মানে ভূমিকা নিছে না? তখন আপনারা কোন কোন ফোন করছেন? আমরা তো প্রশাসনের কাছে তারকার কাছে ফোন করছি। তখন আমরা কি করে সে প্রশাসনের সামনে যদি এই ধরনের এই আক্রমণ করে তুললে তো আমরা কি করে নিরাপদ থাকব? রঞ্জিত সরকার আছিল না সামনে? রঞ্জিত সরকার আছি। হ্যাঁ আপনারা কে মারছিল? নিখিল বৈদ্য? না নিখিল বৈদ্য। আর কেডা মারছে? আরও নিখিল বৈদ্যর লোক আর নিখিল বৈদ্যর সঙ্গে আরও গুন্ডাগুন্ডা আইছে তারা। তুই আপনারা তো দেখা যাইতেছে বেশি মারছে, বিটু যদি দেখা যাইতেছে নিত রক্তপাত করলেছে। এটা কি তা দিয়ে গাই দিছে? আপনারা বেল দিয়ে বাড়ি দিছে বলে? বেল দিয়ে বাড়ি দিছে, কমারে বেল দিয়ে না? হ্যাঁ। তুই আপনি অনেক কি করবেন? আমি এখন আর কী করুম? আমরা যখন প্রশাসনের প্রশাসনের দায়িত্ব পালন করে না তুই, আমরা আর কী করা যায়? সাধারণ মানুষ আর কী করুম? আপনারা সকালে কটার দিকে আইছিলেন? আমরা সকাল 5টার সময় আসি। 5টার সময় আসিরা জায়গাতে আপনারা দাঁড়াইছেন না? দাঁড়াইছি, কিন্তু তারা কোনো ভূমিকা নিতে আসে না? কোনো ভূমিকা নিতে আসে না তারা, আরও জায়গা নিতে। ও তুলে প্রশাসনের সামনেই প্রায় মনে টিএসআর পুলিশে মিলিয়া মনে প্রায় 40-50 জন আছিল, তারা সামনেই আপনারে মারধর করছে না? ও আপনি তো আবার এই শরীর টুলে একদম বইরা দিছে, প্রচন্ড মারছে না? প্রচন্ড মারা মারছে, কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী করা যায়।